আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সিলেট আওয়ামী লীগ। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানান সিলেট আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা। সিলেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভার জনসমুদ্রই যেন জানান দেয় নৌকার পালে হাওয়া লাগাতে সব ধরনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীনরা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে প্রস্তুতির পাশাপাশি বিপুল পরিমাণে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান নগরপিতা। নির্বাচনী যে মানে আমেজ সৃষ্টি হয়েছে, আমরা মনে করি 7 তারিখ পর্যন্ত এটা থাকবে এবং আমরা 19টি আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হবে এবং আমরা আশা করছি যে 55-60% ভোট হতো টার্ন আউট। আমরা চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সবাই যাতে বুথ সেন্টারে যায়, দল মত নির্বিশেষে সবাইকে ভোটাধিকার আপনার আমাদের সবার পবিত্র আমানত, এই ভোটাধিকারকে আমরা ইনশিওর করতে হবে এবং যারা বুটকে মানুষের মৌলিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে, মানুষের মৌলিক অধিকারকে তার থেকে বঞ্চিত করছে যারা, তাদের বিরুদ্ধে কোন দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। সব ধরনের বাধা বিপত্তি পেছনে ফেলে দলীয় প্রার্থীকে জয়ী করতে নানা ধরনের প্রস্তুতির কথা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। এদেশের সাধারণ মানুষের প্রতীক নৌকাকে বিজয়ী করে আবার আমাদের সেই স্মার্ট বাংলাদেশ মিশন 2041 বাস্তবায়নে আমরা এই সিলেটবাসীকে নিয়ে আমরা সারথী হতে চাই শেখ হাসিনার, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এটাই আমাদের প্রস্তুতি, সর্বাত্মক প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি আমরা। নৌকার প্রার্থী সমর্থকরা জোরে সোরে নেমেছেন নির্বাচনী প্রচারে। সবাই উল্লাসিত, উৎসাহিত, আনন্দিত হয়ে সবাই কাজ করতেছে এবং মাঠের অবস্থা খুব ভালো। এই বর্তমানে যে 6 জন আরও 5 জন প্রার্থী আছে, ওদের কী অবস্থা হবে সেটা জানি না, সেটা 7 তারিখ বোঝা যাবে, তবে নৌকার বিজয় সুনিশ্চিত সেটা আমি বলতে পারি। সব রাজনৈতিক কর্মসূচির ভিড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চায় সিলেটবাসী। শাহরিয়ার গ্লোবাল টেলিভিশন।